মঙ্গলবার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সবিশ দেপরমাকে জ্বরের জন্য এজি থ্রোমাইসিন নামক একটি অ্যান্টিবায়োটিক ঔষধ প্রেসক্রাইব করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। আশ্চর্যের বিষয় হল ঔষধের মেয়াদ অনেক আগে চলে গেল, কারোর কোনো নজর ছিল না ওই দিকে, ফলে সিস্টার ইনচার্জ ওই ঔষধ দেন রোগীকে। বিষয়টি রোগীর এক আত্মীয়ের নজরে এলে তারা সংবাদকর্মীদের সাথে যোগাযোগ করেন, এরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ পারমিতা বিশ্বাস ওই এলাকার মাল্টিপারপাস ওয়ার্কার বীরজিৎ সেনকে নির্দেশ দেন ঔষধটি তুলে আনার জন্য। সেই মোতাবেক এমপিডব্লিউ ওয়ার্কার ওই ঔষধটি নিয়ে চলে আসে। এ নিয়ে দেখা দেয় চাঞ্চল্য। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমার এত জ্বর আর মাথা ব্যথা ওই কই দিন হয়েছে আপনার? আমি আর 9 দিন রয়েছি। আপনি হসপিটাল কি ভর্তি ছিলেন? কোন হসপিটালে? মধু হসপিটাল। আচ্ছা, আপনার আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনাকে নাকি ভুল ওষুধ মানে এক্সপায়ারি ওষুধ দেওয়া হয়েছে, এটা কি ঠিক? ওখানে যে আমি তো আর জানি না যে জ্বর লেগে দেখতে দেখতে পাচ্ছেন কাছে না, মাথা সব চোখ মুখ লালাল হয়ে গেছে, কোনো দেখে না। তো ওষুধ ওষুধরা কোথায়? প্রধানরাও ছিল, তখনই খবরটা আমি পাই যে আমাকে ওইখানে মধুপুরে এমআইসি আমাকে ইনফরমেশন দেয়, ট্যাবলেটটা আমাকে দেখায়। ওটা August 2023 এক্সপায়ারি ডেট ছিল। পেশেন্টটা ভর্তি ছিল, যখন ছুটি হয় তখন সিস্টার যে অন ডিউটি ছিল উনি ডেটটা ঠিক মতো দেখেন নাই, না দেখে দেওয়া হয়েছে। তারপরে যাই হোক, সময় মতো যেহেতু খবরটা এসে না আমাদের কাছে আসে এবং এমআইসি তৎক্ষণাৎ এপিডব্লিউকে খবর দিয়ে মেডিসিনটা আনায় যাতে ওটা কনফার্মেশন করার জন্য, ডেটটা দেখার জন্য। এবং পেশেন্ট ওইটা ইউজ করে নাই, সাথে সাথে আমরা মেডিসিনটা ডিসকার্ড করে নতুন মেডিসিন দিতে বলেছি। উনি তো বলেছে ওষুধটা মানে খাইয়েছে, একদিন একদিন চলেছে, মানে 5 দিনের ছিল কোর্সটা? না, অ্যাকচুয়ালি ওটা অগাস্টের এক্সপায়ারি ছিল, এবং সেপ্টেম্বর চলছে, তো 1 মাসে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়েছে ঘটনাটা, আর 1-2টা ট্যাবলেট যদি খেয়েও থাকে ওইটাতে কোনো সাইড এফেক্ট হবে না।